Good evening, my loving children. Hope you all are very well and enjoying your study. So today we will discuss about the activities from the story Water. Hope you will enjoy it. So let's start the video. And if you like the video, then first subscribe my channel and press the bell icon beside it. Okay, so let's go for the video. তো দেখো আগের দিন আমরা ওয়াটার স্টোরিটার অ্যাক্টিভিটি 7 অবধি করেছিলাম, কিন্তু আজকে আবার আমরা কেন অ্যাক্টিভিটি 7 এ ফিরে এলাম সেটা আমি তোমাদেরকে বলে দিই। তার আগে কয়েকটা কথা বলে দিই যে এই ওয়াটার স্টোরিটার আগে স্টোরিগুলো কি পড়া হয়েছে, কিভাবে অ্যাক্টিভিটি সলভ হয়েছে সেটা তোমরা অনেকেই জানতে চাইছো। তো ডেসক্রিপশন বক্সে আমার আগের স্টোরিগুলোর সমস্ত লিংক দেয়া থাকবে, তোমরা যেটা যার দরকার সেই লিংকে ক্লিক করলেই তোমরা ভিডিওটা দেখতে পাবে। এছাড়াও আমি ক্লাস 3 এর উইংস বইয়ের থেকে কিছু লিংক আমি তোমাদেরকে দিয়ে দেব, সেগুলোও তোমরা ক্লিক করলে তোমরা উইংসের যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তাই কোনো চিন্তা না করে এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিয়ে পড়াটা এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? তো দেখো অ্যাক্টিভিটি 7 এ আগের দিন যেটা ছিল সেটা হচ্ছে যে হেয়ার ইজ আ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্টস, এখানে কিছু ন্যাচারাল অবজেক্টসের বিষয় দেয়া ছিল। তো তার মধ্যে যেগুলো তোমরা দেখেছো তার পাশে আমি টিক মার্ক দিতে বলেছিলাম, নিশ্চয়ই তোমরা দিয়ে ফেলেছো। এবং আমি বলেছিলাম যে এই যেগুলো পাশে টিক মার্ক দেবে সেই ন্যাচারাল অবজেক্টগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে এবং তাদের ছবি আঁকতে হবে। তো বইতে দেখো ফার্স্ট এখানে লেখা আছে আ ট্রি, তাহলে ট্রি এর সম্পর্কে কিন্তু এখানে লিখে দিয়েছে আ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? এবার আমরা এর পরের যে অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি একটা করে ছবিও এঁকে দিয়েছি এবং একটা করে সেন্টেন্স লিখে দিয়েছি। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই সেই সেন্টেন্সগুলো করতে পারো, চাইলে তোমরা অন্য সেন্টেন্সও করতে পারো, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই সেই সেন্টেন্সগুলো যেগুলো আমি লিখেছি সেগুলো। তো দেখো তোমাদের বইতে ট্রি এর পরে যেটা ছিল সেটা হচ্ছে আ মাউন্টেন, ঠিক আছে? মাউন্টেন মানে পাহাড়। এই যে আমি কোনো রকমে একটা পাহাড় এঁকেছি, তোমরা আমার থেকে অনেক অনেক ভালো আঁকো আমি জানি, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটা পেন দিয়ে ড্রয়িং করে নিয়েছি, ঠিক আছে? দেখো আ মাউন্টেন ইজ কভার্ড উইথ স্নো, মানে পাহাড় ঢাকা রয়েছে কি দিয়ে, বরফ দিয়ে, ঠিক আছে? নেক্সট ছিল ক্লাউড, ঠিক আছে? এই যে আমি ক্লাউড এঁকেছি, ক্লাউড দিয়ে কি লিখেছি দেখো, ক্লাউড ব্রিংস রেন, অর্থাৎ মেঘ বৃষ্টি নিয়ে আসে। নেক্সট দেখো ওয়েল, ওয়েল মানে কুয়ো, তো এই দেখো আমি কুয়ো এঁকেছি, ঠিক আছে? একটা কুয়ো, এই যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে তোলে, এটা হচ্ছে বালতি। তো তোমরা চাইলে অন্যভাবেও আঁকতে পারো, সুন্দর করে, আমার থেকে অনেক বেশি সুন্দর করে তোমরা আঁকতে পারো। দেখো কি লিখেছি, ওয়েল ইজ আ সোর্স অফ ওয়াটার, মানে কুয়ো হচ্ছে জলের একটা উৎস বা এখান থেকে জল পাওয়া যায়। নেক্সট দেখো নাম্বার 5 ছিল প্যাডি ফিল্ডস, মানে ধানের জমি। তো দেখো এই যে এখানে দূরে দূরে গাছ হয়ে রয়েছে এবং এই যে এগুলো হচ্ছে, আমরা জানি যে জলা জমিতে কিন্তু প্যাডি বা ধান চাষ হয়, তাই জন্য এই যে এগুলো হচ্ছে জলা জমি, এখানে এই যে গাছ লাগানো হয়েছে। তো কি লিখেছি, ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য প্যাডি ফিল্ড, মানে চাষিরা ধানের জমিতে চাষ করছে। নেক্সট ছিল রিভার, তো এই দেখো রিভার এঁকেছি, এই যে মাছ চলছে, ঠিক আছে? কি লিখেছি, দ্য গঙ্গা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া, অর্থাৎ গঙ্গা নদী হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী, মানে সব থেকে বড় নদী। আর লাস্ট ছিল পন্ড, এই যে পন্ডটা এরকম গোল এঁকেছি, তোমরা সুন্দর করে আঁকবে। তো দেখো বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড, মানে ছেলেরা পুকুরে সাঁতার কাটছে,
ঠিক আছে তো এই সেন্টেন্সগুলো আমি তোমাদের জন্য করেছি এরপরে দেখি কি আছে এবার দেখো অ্যাক্টিভিটি 8 আমাদের পড়া হয়ে গিয়েছিল তাই জন্য আমরা আর অ্যাক্টিভিটি 8 দেখছি না এবার আমরা চলে যাই যে নতুন জিনিসটা শেখাবো বলেছিলাম সেইটাতে দেখো বলছে লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিচে সেন্টেন্সগুলোর দিকে তাকাও ওয়াটার ফ্লোজ তাহলে দেখো জল বয়ে যায় তাহলে বয়ে যাওয়ার ইংরাজি হচ্ছে ফ্লো কিন্তু এখানে দেখো ফ্লোজ রয়েছে অর্থাৎ একটা এস যোগ হয়েছে কেন হয়েছে সেটা আমরা জানবো নেক্সট দেখো দ্য বয় ওয়াকস অন দ্য রোড আমরা জানি ওয়াক মানে হাঁটা তাহলে দ্য বয়ের পরে ওয়াকস কেন হলো এসটা কেন লাগলো তাই না হ্যাঁ যে ছেলেটা রাস্তা দিয়ে হাঁটছে তো এখানে ওয়াক হতে পারত কিন্তু ওয়াকস কেন হলো সেটা আমাদের জানতে হবে নেক্সট চলে যাই নাম্বার 3 দ্য বার্ড সিংস এখানেও তাই পাখি গান গায় তো গান গাওয়ার ইংরাজি হচ্ছে সিং তাহলে এখানে সিংস কেন হলো সেটাই আমাদেরকে জানতে হবে দেখো কি দিয়েছে ইন দ্য অ্যাভাব সেন্টেন্স এই যে ওপরে যে সেন্টেন্সগুলো দিয়েছে এস ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস এই যে ব্র্যাকেটের যে শব্দগুলো রয়েছে তার সাথে একটা করে এস যোগ করা হয়েছে কেন বিকজ দ্য নেমিং ওয়ার্ড ইজ সিঙ্গুলার অর ওয়ান ইন নাম্বার কারণ এই যে নেমিং ওয়ার্ডস কোনগুলো না যেগুলো হচ্ছে কোনো কিছুর নাম বোঝাচ্ছে সেটা হচ্ছে নেমিং ওয়ার্ডস তো তাহলে দেখো ফার্স্ট ওয়াটার একটা মানে পানীয়র নাম নেক্সট হচ্ছে দেখো বয় বয় বলতে একটা ছেলে বার্ড বার্ড মানে পাখি মানে এগুলো কিছু না কিছু নাম তো তাহলে যখন এই নেমিং ওয়ার্ডসগুলো থাকবে এবং সেগুলো সিঙ্গুলার থাকবে বা একটা থাকবে তখন এই রকম ব্র্যাকেটের দেওয়া শব্দগুলোর সাথে তোমাদের একটা করে এস যোগ করতে হবে ঠিক আছে আরও ভালোভাবে আমরা দেখে নিই এখানে দেখো আমি লিখেছি ডগ ইটস তাহলে ডগ হচ্ছে একটা পশুর নাম তা সেই জন্য আমি ইটের সাথে এস যোগ করেছি কারণ ডগ বলতে একটা কুকুরকে বোঝানো হচ্ছে কিন্তু এখানে দেখো ডগস ইট তাহলে এখানে ডগস হয়ে গেছে মানে অনেকগুলো কুকুর ঠিক আছে তখন এটা আবার ইট হয়ে গেছে তাহলে একটা করে যদি জিনিস থাকে বা একটা করে জিনিসের নাম থাকে তাহলে আমরা কি করব না ব্র্যাকেটের মধ্যে দেওয়া শব্দটা যেটাকে আমরা ভার্ব বলি তার সাথে আমরা এস যোগ করব কিন্তু যদি এইখানে নেমিং ওয়ার্ডসটা অনেকগুলো বোঝায় যেমন দেখো ডগস মানে অনেকগুলো কুকুর উই মানে আমরা আমরা মানে অনেকজন ক্যাটস মানে হচ্ছে বিড়াল মানে অনেকগুলো বিড়াল তাহলে তাদের সাথে কি হবে ইট রান প্লে অনেকজন এখানে হয়ে গেলেই এই পাশের এসগুলো কিন্তু আর দিতে হবে না একজন করে হলে তখন এই এসগুলো আমাদের দিতে হবে যেমন ডগ একটা কুকুর তাই ইটস হলো বয় একটা ছেলে তাই রানস হলো রামু একটা ছেলের নাম তাই তো তাই প্লেস হলো হি বা শি মানে একজন করে বোঝাচ্ছে শি মানে সে মানে একটা মেয়েকেই বোঝাচ্ছে হি মানে ছেলে মানে একটা ছেলেকেই বোঝাচ্ছে তাহলে রাইটস হয়ে গেল ঠিক আছে তো এই যে একটা করে সিঙ্গুলার যে নামগুলো রয়েছে সিঙ্গুলার যে নামগুলো রয়েছে সেই নামগুলোর সাথে এই যে এস অ্যাড হচ্ছে এইটাকে বলা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ এটা পার্সনের মধ্যে পড়ছে এবার তোমরা যদি পার্সন শিখে থাকো খুব ভালো যদি না শিখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি পুরো পার্সনটা তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়েছি সেই লিঙ্কটা দিয়ে দেবো একটু খেয়াল করে দেখবে ডেসক্রিপশন বক্সে দুটো স্টার দেওয়া থাকবে যে লিঙ্কটার মাথাতে সেই লিঙ্কটার আমি লিখেও দেবো যে
কনসেপ্ট অফ পার্সন বলে, তাও বলে দিচ্ছি, দুটো স্টার দেয়া থাকবে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা পরিষ্কারভাবে এই পার্সনের ধারণাটা বুঝতে পারবে। এবং এটা কিন্তু বুঝতে হবে, কারণ না বুঝলে তোমরা কিন্তু এর পরের পরের যে কাজগুলো রয়েছে বা উইংসে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারবে না। আবার আমি বলছি যে আমি কিন্তু উইংসেরও যে কাজগুলো করিয়েছি সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আলাদা করে দিয়ে দেবো, তো তোমরা একটু চেক করে নেবে। এবার দেখো দিয়েছে অ্যাক্টিভিটি 9, বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস। তাহলে বলছে যে ব্র্যাকেটে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। প্রথমেই দেখো হি, হি মানে হচ্ছে একটা ছেলেকেই বোঝাচ্ছে, তাই এই পুটের পাশে একটা এস যোগ হয়ে গেল, পুটস। শি মানে একটা মেয়েকে বোঝাচ্ছে, তাই লুকের পাশে এস যোগ হয়ে গেল, লুকস। ববি একটাই ছেলের নাম, তাই টেকের পাশে এস যোগ হয়ে গেল, টেক্স। বিদিশা একটাই মেয়ের নাম, তাই লাইকের পাশে এস যোগ করে হয়ে গেল, লাইকস। দ্য বয় মানে একটা ছেলেকে বোঝাচ্ছে, তাই জন্য কি হয়ে গেল, রানের পাশে এস যোগ করে হয়ে গেল, রানস। ঠিক আছে, এটা তোমরা বইতেই করে ফেলবে। আচ্ছা, এবার দেখো এখানে দিয়েছে যে অ্যাক্টিভিটি 10, তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে কতগুলো ওয়ার্ডস দিয়ে দিয়েছে, সেই ওয়ার্ডসগুলো দিয়ে তোমাদের এই কতগুলো উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাভাব ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলোর সাহায্যে কি করতে হবে, রাইট 4 sentences, চারটে সেন্টেন্স লিখতে হবে অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, কীভাবে ওয়াটার পলিউশন হয় সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্ডসগুলোর যে মিনিং আছে সেগুলো আমরা জেনে নেব। তো দেখো প্রথমেই আমরা আগে ওয়ার্ডসগুলোর মানে জেনে নিই। প্রথমে রয়েছে গার্বেজ, গার্বেজ মানে আবর্জনা, পলিউশন মানে দূষণ, ওয়েস্ট মানে ফেলে দেওয়া জিনিস, ফ্যাক্টরিজ মানে কারখানা, কেমিক্যালস মানে রাসায়নিক, ডিজিজ মানে অসুখ, ডার্টি মানে ময়লা, ড্রেন্স মানে নর্দমা, রিভার মানে নদী, আর ম্যান মানে তোমরা সবাই জানো। এবার দেখো যে কী কী সেন্টেন্স লিখেছি, তোমরা চাইলে অন্য সেন্টেন্সও লিখতে পারো। ফার্স্ট দেখো, ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, অর্থাৎ জল দূষিত হয় যে বিভিন্ন কারখানা থেকে যে রাসায়নিকগুলো জলে মিশছে তার কারণে। দ্য ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি গার্বেজ, মানে জল দূষিত হয়, নোংরা আবর্জনা আমরা যখন জলে ফেলে দিই, ঠিক আছে, তখনও কিন্তু সেই আবর্জনার কারণেও জল দূষিত হয়। নাম্বার থ্রি, আচ্ছা থ্রি হয়ে গেল, ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি ওয়াটার অফ ড্রেন, আমরা জানি যে নর্দমার জল পুকুর বা নদীতে মেশে, তো যখন এই নর্দমার জল তো নোংরা জল, তো সেগুলো যখন মিশছে তখন কিন্তু জল দূষিত হচ্ছে। আর লাস্ট, দ্য ডিজিজেস অফ মেন কাম ফ্রম পলিউটেড ওয়াটার, এমন কিছু অসুখ আছে যেগুলো কিন্তু এই দূষিত জলের থেকেই হয়। ঠিক আছে, তাই আমাদের একেবারেই জলকে দূষিত করা উচিত নয়, তাই তো? তো এগুলো তোমরা বইতে করে ফেলবে। এর পরের দিন থেকে আমি ভাবছি তোমাদের জন্য, মানে তোমাদের জন্য শুধু নয়, প্রত্যেকটা শ্রেণীর ছাত্রদের জন্য আমি গ্রামারের কিছু ভিডিও আনবো, কারণ গ্রামার শেখাটা খুব দরকার। উইংস বইটা যা লিঙ্ক দেয়া থাকবে সেগুলো ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। এর পরেও যদি তোমাদের কিছু মনে হয় যে এটা পড়ালে ভালো হয়, সেটা আমাকে কমেন্টসে লিখে জানিও। আর তার সাথে তোমরা গ্রামার শিখতে ইচ্ছুক কিনা সেটাও কিন্তু কমেন্টসে লিখে জানিও, যদিও গ্রামার তোমাদের খুবই উপকারে লাগবে। তো আমি গ্রামারের এক একটা করে পোর্শন তোমাদেরকে শেখাবো, তো আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে তোমাদের ভালো লাগাটা জানিও। আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই পড়াশোনা তৈরি করতে থাকো, খুব ভালো থাকো, আনন্দে থাকো।